রাখি বন্ধন ভাই রয়েছে ভাই দেখতে পেয়েছিস তো গাইস, এই বছর সবারই মনটা একটু খারাপ, কারণ রিঙ্কু চলে গেছে চেন্নাইয়ে, ও ওখানে চাকরি করছে। আর এদিকে ভাইও নিজের দিদির কাছে রাখি পড়তে পেলো না, আর ওর দাদাও পড়তে পেলো না। রিঙ্কু হলো আমার কাকা শ্বশুরের মেয়ে, তো ও কিন্তু ভাই ফোঁটাটাও মানে বোনের অভাব রাখে না। ও চলে গেছে তো সবাই খুব মিস করলাম, আর যেহেতু জানের দিদিদের মানে আমার বড় ননদদের বিয়ে। তো গাইস, এটা কিন্তু আগের বছরের ভিডিও যেটা আমি তুলেছিলাম, বাট এই বছর সত্যি খুব খারাপ লাগলো। এই বছর জান কিন্তু একটাও রাখি পড়েনি। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আমি আগের বছর আমার ভাইকে প্রচুর মিস করেছিলাম, কারণ আমার ভাইও আসেনি রাখি পড়তে। আমি সবাইকে একটাই কথা বলতে চাই, ভাই বোন দাদা দিদি যে যেখানেই থাকো না কেন, একে অপরের পাশে থেকো অন্তত, কারণ সেই দিনটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা ফিল হয়। তো গাইস, এই কুর্তিটা ভাই আমার জন্য এনেছে, আমার ভাই এটা দিয়েছে, আমার দেওর ভাই যে সে তো চকলেট দিল, তোমরা দেখতেই পেলে, পরে দেখাবো তোমাদেরকে অন্য একদিন। তো গাইস, রিঙ্কুর জন্য এবছর মনটা খারাপ থাকলেও আমার ভাইদেরকে যেহেতু রাখি পড়াতে পেরেছি, তাই জন্য আমার মনটা ভালো ছিল। আমি এটাই চাইবো, আমি যেন আমার দুই ভাইকেই রাখি পড়াতে পারি, আর ভাই ফোঁটাটাও দুজনকেই দিতে পারি, কারণ কোনো একজন মিস হলে আমার একদম মনটা ভালো লাগে না।
তো গাইজ, রাখি বন্ধনের ব্লগ এই পর্যন্তই ছিল। তোমাদের যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সবার প্রথমে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দাও। বাই গাইজ।